হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কি বানাতে চলেছি বা বানিয়েছি। তো আমি বানিয়েছি লোটে শুঁটকির চাটনি। তো আমি এটা কি করে করছি, তো চলো কালারটা দেখে তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না, তো চলো পুরোটা দেখো ভিডিওটা। তো আমি কিন্তু এই যে শুঁটকি মাছটা ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তো এখানে তেলটাও বসিয়ে দিয়েছি। তো আর এখানে আজকে আমি পেস্ট করে নিয়েছি সব কিছু, কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ যা যা লাগবে, তো আমি পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু কেটেও করা যায়, আমি আরেকবারও দেখিয়েছিলাম, মানে সব কিছু কাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটেই করেছি। তো এবারটা আমি পেস্ট করে করছি, তো একটু ভালো করে এটা ভাজতে হবে, লাল লাল করে ভাজবো। তো আমি এখানে 50 গ্রামের মতো নিয়েছি লোটে শুটকি, একটু লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে আমি মশলাটা দিয়ে দেবো, আমি আর শুটকিটা নামালাম না, মশলার সাথে একসাথেই কষাবো। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, না হয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কাঁচা ভাবে গন্ধটা যাবে না, অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে। তো এটা অনেক সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে, ঝটপট নামিয়ে নিলে ভালো লাগবে না কিন্তু। তো কাটা মশলাটা দিয়ে, কাটা যেমন পেঁয়াজ রসুন লঙ্কা কাটা, মানে কেটে ছোট ছোট করে কেটে যেটা করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে পেস্ট করে করলে পরে একটু অনেকক্ষণ ধরে মানে কষাতে হবে, কারণ যে পেস্ট করার পর যেটা মানে একটা কাঁচা গন্ধ চলে আসে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে, সেই গন্ধটা কিন্তু সহজে যায় না মশলাতে, মশলা হয়ে গেলে। তো এর জন্যই দেখতে পাচ্ছ আমি কত ভালোভাবে কষাচ্ছি, তো কষাতে কষাতে দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেছে। আবারও আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আবারও কষাচ্ছি। তো বারবার কিন্তু এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে, না হয় মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো লাগবে, ভালো লাগবে না, এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে খেয়েও দেখবে দারুণ লাগে। আর তোমরা চাইলে কিন্তু টমেটোও দিতে পারো, আমি টমেটো দেইনি, তো টমেটোটা দিলেও ভালো লাগবে। তো অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করেই যেতে হবে, কারণ একটু এদিক সেদিক হলে কিন্তু মশলা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো লাগবে। তাই এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো এভাবে অনবরত নাড়াচাড়া করে করে আমি এবারে নামিয়ে নেব, এটা রেডি হয়ে গেছে। তো এই যে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, তো কেমন লাগছে তোমাদের দেখে, কেমন লাগছে? অনেকটাই লোভনীয়, যারা ভালোবাসো তারা অবশ্যই বুঝতে পারবে দেখে যে কতটা লোভনীয়। তো চলো, ভালো লাগলে কি করতে হবে জানোই, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।